হাই গাইস, ওয়েলকাম টু ভ্রমণ কথা। হ্যালো বন্ধুরা, তো এইবার আমরা যাচ্ছি কেরালাতে। আমাদের আজ রাতের ফ্লাইট আছে, তো আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। হ্যালো এয়ারপোর্টের মধ্যে আমরা ঢুকে গেছি। এবার আমাদের সিকিউরিটি চেক হবে, ব্যাগগুলো চেক করবে, ছেড়ে দেবে। জল পিপাসা পেয়েছিল, কিন্তু ছিল না কাছে বোতল। আর এখানে তো এমনি ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবেল আছে, তো যেখান থেকে চা খেয়েছি সেখান থেকে চায়ের একটা কাপ নিয়েছি। কাপ নিয়ে ওখানে ভরে এলাম। তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 5:20, আর এখন বাজে 7:19। পেছনে ওটা ওরা কি খাচ্ছে রে, কাঁচের বোতল বোতল দেখতে পাচ্ছি। ওই ওই দেখ, কাঁচের বোতল। তা লেখাটা পড়তে পারছো না? যতক্ষণ দেখতে পাচ্ছ লেখাটা পড়তে পারবে। এই তো লেখা, এই তো লেখা, এই তো লেখা। খাওয়াবি যত কি দেখে খাওয়া না খাওয়া। কবে যে তোমরা সাবস্ক্রাইব করবে আর কবে আমি এইসব থেকে একটুখানি অন্তত ঢুকে দেখার সাহসটা পাবো। কিনবো না, কেনার অত শখ নেই, কিন্তু অ্যাটলিস্ট একটু হাত দিয়ে একটু নাড়াচাড়া করতে পারবো, ওই রকমই এটা তো চাই। ব্যাপারটা হচ্ছে আমাদের যে ফ্লাইটটা ছিল 5:20, ওটা কালকে আমরা ইনফরমেশন পাই ওটা ডিলে আছে। আর ডিলে মানে একটু না, অনেকটাই বেশ। তো আমাদের নতুন রিশেডিউল করা ফ্লাইটের টাইম হয়েছে হচ্ছে 8:10, তাই এখন 7:19 বাজে, বসে আছি। এবার যাবো আস্তে আস্তে বোধ হবে। এয়ারপোর্টের বাইরে এখন বসে আছি, আর ধরো হোটেলে পৌঁছাতে পারিনি, তো এখনও খাওয়া দাওয়ার ঠিক নেই। আর রাত 12:30 বেজে গেছে। এই রুচিস ক্যাফে থেকে দুটো চিকেন সামোসা নিলাম,
40 টাকা করে নিল। তো এখন আমরা ট্যাক্সি বুক করছি, ট্যাক্সি ভাড়া পড়ছে 1035 টাকা। তার আগে চেষ্টা করছিলাম যে ওলা বা উবেরে যদি কম টাকায় পাওয়া যায়, কিন্তু পেলাম না। তো এখন যে 1035 টাকা দিয়ে ট্যাক্সি বুক করছি, এবার হোটেলে যাব। রাত 1টা বাজতে চলল। एक चाय दीजिए। वीडियोटा भालो लागले एकटु लाइक करो, तो कार भरे आमरा बेरिये जाबो मंदिरेर जन्ये, स्टे ट्यून्ड, आर शेयर करो, आर अवश्यई सबस्क्राइब करो।